সো বহুত দিনের মূরত অন্য একটা ভিডিওলে তোমালোক সকলকে স্বাগতম জানাইছো। আশা করো নিশ্চয় সকল ভালে আছে। আজি রেসিপিটো ফিচাৰে বনাম, ফিচ মানে সো এখানে মাছ 4 পিস লোলো এনেদরে। তোমালোক ভিডিও চাব পোৱা নাই, সো এখানে বেয়া নাপাবা। আর এফালে লোলো পিঁয়াজ অল্প আর বিলাহী, এফালে আদা আর জলকীয়া এনেদরে দুফল দুফলকে কাটি লৈছো। সো এইখানে এটা মই মেরিনেট করে লো। ইয়াতে সোয়াদ অনুসারে নিমখ দি দিম, তারপর জানাই হালধি, তারপর বিশেষ ইয়াতে একো নিদো, ধনিয়া পাউডার অল্প দি দিম আর রেড চিলি অল্প। সো চাই থাকা ভিডিওটি অল্প, আজি বহুত ইন্টারেস্টিং হব, বহুত দিন মধ্যে দিছো কারণে। সো চাই থাকা। সো এটা দেখি জানে ধুনিয়াকে এগিয়ে চাই কবি মাছখিনি মই ম্যাগনেট করে ললো, ধুনিয়াকে মিহলাই ললো সকল মশলা। সো এটা ফ্রাই করে লম প্রথমতে, চাই থাকা ভিডিওটি আগলে। সো এইখানে ধুনিয়াকে এটা মই ফ্রাই করে লম, তোমালকে দেখিছানে, তোমালকে এনেকৈ ফ্রাই করে লবা। থাম্বনেইল আর টাইটেল লিখে গম পাই যায় ফিশ টিক্কা বনিব গৈ আছে। ফিশ টিক্কা আসলে তন্দুরতে বনায়, মই কেনেকে কেরাহিত বনাও তোমালকে চাই লওয়া, বনায় খাবা ঘরত। সো এইখানে বনাই আছো, ধুনিয়াকে ফ্রাই হয়ে লোক চাই লওয়া। মাছ কেইপিস ধুনিয়াকে এনেদরে রঙাকে ফ্রাই করে লৈছো, দেখিছানে তোমালকে। এতিয়া মই বিলাহীয়ে যিখিনি ফিশ টিক্কার মশলার কারণে প্রিপেয়ার করব লাগে সেইখিনি বনাই আছো, তোমালোকক দেখাই আছো। সো চাই থাকা, মই এইখিনি এতিয়া কাটি দিম মাছখিনি। সো মাছ কেইপিস করার পিছন মই ধুনিয়াকে এতিয়া কাটি থাকা যিখিনি পিঁয়াজ আছিলে তাতে দি দিলো, আর এড করে দিছো আদা রসুন, এইখানে আদা রসুন পেস্ট খিনি এখানে ধুনিয়াকে মিক্স করে দিম। মিক্স হয়ে গেছে, এতিয়া দি দিম কাটি থাকা বিলাহীখিনি। মাছত যদিও নিমখ দিছিল মই, তাতে আর অল্প এড করে কম হব তাতে। সো এইখানে এটা ধুনিয়াকে মিক্স করব, ধুনিয়াকে মশলাখিনি আর বিলাহীখিনি মিক্স হয়ে গেল। মই বিলাহীখিনি অল্প রঙচুয়া হবলে দিলো, আর ইয়াতে কেঁচা জলকীয়াখিনি এখানে এখানে এড করে দিছো। আর বিশেষ একো কাম না থাকে, অল্প সময় সিজিবল দিলে হল বিলাহীখিনি। তারপরে দেখা আছো, চাই থাকো ভিডিওটি পাবলে তোমাকে। ফিশ টিকা মশলাখিনি বনাওতে তোমালোকে গ্যাসের ফ্লেম একেবারে লো করে থাকবা, ঘনাই এনেদরে লড়াই থাকবা যাতে পিঁয়াজ আর রসুনখিনি আদাখিনি পেস্টখিনি লাগি না ধরে। সো এটা বিশেষ একো কাম নাই, ইয়াতে তুমি তোমালোকে মাছখিনি ঢালি দিলা আর সোয়াদ অনুসারে চিকুটমান টিকুটমান অকন পানি দি দিলা, বস ইমানে অল্প সময় সিজিব দিবা আর। সো ফাইনালি আজি ফিশ টিক্কা মশলা হয়ে গেল, ধুনিয়াকে দেখিছানে কি ধুনিয়া লাগিছে খাবলে। খাবলে ধুনিয়া লাগিছে মানে বনাই খাব তেতিয়া গম পাব খাবলে কেনেকুৱা হ'ব। সো আজিলে ইমানে আছিল, সো পরিবেশন কৰি চাবচোন এনেদৰে। সো থ্যাংক ইউ সো মাছ, বাই বাই।